السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন, আপনারা নারী হন অথবা পুরুষ হন, সবাই আমাকে অত্যন্ত বিশ্বাস করেন, ভালোবাসেন, যে কারণে আপনারা আপনাদের অনেক গোপন সমস্যা আমার সাথে শেয়ার করে থাকেন। তো বন্ধুরা, আমার বেশ কিছুদিন পর্যন্ত আমার কিছু ভাই ও বোন একটা বিষয় নিয়ে আমাকে ভিডিও আপলোড করার জন্য রিকোয়েস্ট করে চলছিলেন। আমি যদিও লজ্জা ফিল করছিলাম, তারপরেও চিন্তা করলাম যে না, আমি একজন ডাক্তার হিসেবে এই চ্যানেলের আমার সাবস্ক্রাইবাররা যেটা চায় আমি সেটা দিয়ে যাব ইনশাআল্লাহ, যতদূর আমি জানি। কেননা মানুষ এখন এত বেশি প্রতারণার শিকার হচ্ছে, নানা রকমের ঔষধ বিক্রেতারা অনলাইনে এসে ঔষধ বিক্রি করছে, ইউটিউবে চ্যানেল খুলে লেকচার দেওয়ার আগেই তার মোবাইল নাম্বারটা শো করতে থাকে, তার দোকানের অ্যাড্রেসটা দিতে থাকে, যাতে করে সব মানুষগুলো তার দোকানে যায় এবং ঔষধগুলো কিনে কিনে খায় এবং প্রতারিত হয়। তো বন্ধুরা, আমার সেজন্যে এই চ্যানেলটা একদম ফিসাবিলিল্লাহ করা, কোনো ধরনের পরামর্শ ফি নেই, কোনো ধরনের ঔষধের টাকা নেই, সব কিছুই ফ্রি এখানে। তো সেজন্যেই এই চ্যানেলটা খুব দ্রুত অনেক বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ একদম 3-4 মাসে 4 লাখ সাবস্ক্রাইবারের মালিক হয়ে গেছি আমরা। তো বন্ধুরা, আমার আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, অনেক ভাই বোন তাদের একটা গোপন সমস্যা, সেটি হচ্ছে তাদের গোপনাঙ্গের কালো দাগ দূর করা। এটি যেভাবে আমার কিছু ভাইরাও এটি দূর করার জন্য ভিডিও আপলোড করতে বলেছেন, আবার অনেক বোনেরাও আমাকে গোপনে গাপনে বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে মেসেজ করে এজন্য ভিডিও আপলোড করতে বলেছেন। তো বন্ধুরা, আমার আজকে আপনাদের সামনে অত্যন্ত চমৎকার ভিডিওটি আমি আপলোড করতে যাচ্ছি। যদি এটি নিয়ম মেনে করতে পারেন ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনি এই প্রক্রিয়ায় যদি আপনি আপনার গোপনাঙ্গটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন ইনশাআল্লাহ, আপনি দেখবেন আপনার গোপনাঙ্গ সেটা পরিষ্কার হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে এবং অনেক সফট হয়ে যাবে, যেটি আমরা সবাই চাই। তো বন্ধুরা, আমার এটি করার জন্য আমাদের 4টা উপাদান লাগবে। আমি প্রথমত আমার মা বোনদের জন্যে বলি, কেননা মা বোনদের গোপনাঙ্গ এবং পুরুষদের গোপনাঙ্গের মধ্যে গঠনগত কিছুটা পার্থক্য রয়েছে, অর্থাৎ আমাদের মা বোনদের ভ্যাজাইনাটা এটা কিন্তু অনেক সফট এবং এটা অনেক স্পর্শকাতর, অর্থাৎ যে বিষয়গুলো আমার পুরুষ বন্ধুরা ওখানে লাগাতে পারবেন সেই একই জিনিস কিন্তু আমার মা বোনরা লাগাতে পারবেন না। সেই জন্যে মা বোনদের জন্যে 1টা উপাদানে একটু পার্থক্য রয়েছে, আমি সেটা বলে দিচ্ছি। 1 নম্বর উপাদান হচ্ছে, আপনি বাজার থেকে একটা ভি ওয়াশ নামে একটা লিকুইড পাওয়া যায়, এটি কিনে নেবেন। যদি আপনার আশেপাশের দোকানের মধ্যে আপনি ভি ওয়াশটা না পান, তাহলে আমি বলবো আপনার ভ্যাজাইনা পরিষ্কারের জন্য আপনি অন্য কিছু কিনতে যাবেন না, কারণ আপনি কিনতে গিয়ে আপনার ভ্যাজাইনা পরিষ্কার করার বদলে সেটি কিন্তু আরও কালো হয়ে যেতে পারে, আরও দাগ হয়ে যেতে পারে যদি আপনি নকল কোনো কিছু ব্যবহার করেন। তো যদি ভি ওয়াশটা পান, এটি অনেক ভালো একটা লিকুইড, যদি এটা পান তাহলে তো ভালো, যদি সেটা না পান সেক্ষেত্রে আপনি আর একটা জিনিস কিনতে পারেন, সেটা হচ্ছে বেবি শপ। আমরা যে আমাদের বেবিদের গোসল করানোর জন্য আমরা যে বেবি শপটা ব্যবহার করি, আবারও বলছি আমাদের বড়দের কোনো সাবান আপনার ভ্যাজাইনায় আপনি লাগাবেন না, আপনি একটা বেবি শপ আপনি ক্রয় করে নেবেন। সেই লিকুইড ভি ওয়াশ থেকে আপনি 2 চামচ নিন, অথবা সেই লিকুইড ভি ওয়াশের পরিবর্তে আপনি 1 চামচ পরিমাণে বেবি শপ, অর্থাৎ আপনি একটা 4 চামচ থেকে আপনি 1 চামচ পরিমাণ কেটে নেবেন একটা বেবি শপ থেকে, এটা একটা কাপের মধ্যে ঢালুন অথবা রাখুন। এরপরে 2 নম্বরে যে উপাদানটি প্রয়োজন হবে সেটি হচ্ছে, আপনি 1/4 কাপ বা বেশি হলে আপনি 1/2 কাপ পরিমাণে খাঁটি গরুর দুধ আপনি নেবেন। যদি খাঁটি গরুর দুধ না পান, তাহলে আপনি অন্য যে কোনো দুধ হলে চলবে, যেমন ছাগলের দুধ, অথবা আপনি কোনো পাউডার দুধও ব্যবহার করতে পারেন, তবে গরুর দুধ হলে আপনি এর ফলটা একদম 100% পেয়ে যাবেন। 3 নম্বরে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে 3-4টি কাঁচা আমলকি। যদি কাঁচা আমলকি না পাওয়া যায়, সেক্ষেত্রে আমলকির কোনো পাউডার যদি হয়, সেক্ষেত্রেও আপনি 4 চামচের 2 চামচ পরিমাণে আপনি আমলকির গুঁড়াটা নিয়ে নেবেন। সবথেকে ভালো হয় আপনি কাঁচা আমলকি 2-3টা একটুখানি বেটে বা পেস্ট করে এরপরে আপনি কাপে ঢেলে রাখবেন। 4 নম্বরে আমাদের যে উপাদানটি প্রয়োজন হবে সেটি হচ্ছে 4-5 ফোঁটা লেবুর রস। তাহলে আমরা জানলাম বেবি শপ অথবা ভি ওয়াশ থেকে আমরা কিছুটা নেব, এরপরে গরুর দুধ আমরা 1/2 কাপ অথবা 1/4 কাপ নেব, এরপরে আমরা 2-4টা কাঁচা আমলকি পেস্ট করে নেব, অথবা আমলকির পাউডার হলেও
চলবে এবং চার নম্বরে আমরা যে কোনো লেবুর চার পাঁচ ফোঁটা রস আমরা নিব এই চারটা উপাদান একটা কাপের ভিতরে আমরা ভালো করে মিশিয়ে নিব চামচ থেকে নেড়ে নেড়ে সুন্দর করে মিশিয়ে নিব এরপরে প্রতিদিন গোসলের ঠিক আধা ঘন্টা আগে আপনি আপনার এই মিশ্রণটা আপনার ডান হাতে মেখে আলতো করে আপনার ভ্যাজাইনার মধ্যে আপনি মাখবেন তো এটা যদি আপনি প্রতিদিন গোসলের আধা ঘন্টা আগে ইউজ করেন তো আপনি দেখবেন আধা ঘন্টার মধ্যে এটি শুকিয়ে একটু চটচটা হয়ে গেছে যখন এটি শুকিয়ে যাবে তখন আপনি গোসলের মাধ্যমে আপনার ভ্যাজাইনাটা আপনি পরিষ্কার করে নেবেন তো বন্ধুরা আমার এই মিশ্রণটি অত্যন্ত পরীক্ষিত অত্যন্ত স্বাস্থ্যকর ইতোমধ্যে আমার যেসব মা বোনেরা আমার কাছ থেকে ফোনে এই মিশ্রণটি তৈরির নিয়ম শিখেছেন এবং ব্যবহার করেছেন তারাই আমাকে মেসেজ করে বলেছেন যে স্যার এটির মাধ্যমে তারা অন্য যে কোনো ঔষধের থেকে অনেক অনেক বেশি ফল পেয়েছেন যেসব পুরুষ বন্ধুরা এই একই সমস্যায় ভুগতেছেন অর্থাৎ তাদের গোপনাঙ্গের দাগ নিয়ে ভুগতেছেন তাদেরকে বলবো এই চারটা উপাদান সবই আপনার লাগবে শুধুমাত্র আপনি ভি ওয়াশটা ব্যবহার করবেন না কেননা ভি ওয়াশটা শুধুমাত্র মেয়েদের ভ্যাজাইনা ক্লিনার হিসেবে ব্যবহার হয়ে থাকে এটি তাদের জন্যই তৈরি করা হয় আপনি ইচ্ছে করলে এখানে বেবি সপটা ব্যবহার করতে পারেন অথবা আপনি অন্য যে কোনো সাবান এখানে ব্যবহার করতে পারেন এই চারটা উপাদানের সাথে কেননা পুরুষের পুরুষাঙ্গটা কিন্তু মেয়েদের এই ভ্যাজাইনা থেকে অনেক শক্ত এবং এটায় যে কোনো ধরনের সাবান ইউজ করা যায় অতএব আপনি ইচ্ছে করলে বেবি সপ ব্যবহার করতে পারেন তবে আমি বলবো আপনাদের দাগটা মেয়েদের দাগ থেকে একটুখানি কঠিন সেজন্য আপনারা বেবি সপের পরিবর্তে আমরা যেসব সাবান গায়ে ব্যবহার করি সেই সব সাবান থেকে যে কোনো একটা থেকে আপনি এক চামচ নিয়ে নেবেন অন্য তিনটে উপাদান মেয়েদের মতোই নিয়ে নেবেন এভাবে যদি প্রতিদিন গোসলের আগে আপনি এভাবে লাগান এবং মাত্র আধা ঘন্টার মধ্যে যখন সেটি শুকিয়ে যাবে গোসলের মাধ্যমে সেটিকে পরিষ্কার করে নিলে ইনশাআল্লাহ মাত্র দুই সপ্তাহে আপনার এই গোপনাঙ্গের যে কোনো দাগ সেটা দূর হয়ে যাবে পুরুষাঙ্গের যে কোনো দাগ সেটা দূর হয়ে যাবে তো বন্ধুরা আমার আমি আরও একটা কথা বলি মেয়েদের বলবো ছেলেদের বলবো সবাইকে এই কথাটা বলি যে গোপনাঙ্গের যে কোনো রকমের দাগ পরিষ্কার করার জন্য বাজারে অনেক ধরনের ক্রিম লোশন পাওয়া যায় এটা ব্যবহার করে অনেকেই বলেছেন যে স্যার এর মাধ্যমে ক্ষতিটা অনেক বেশি অর্থাৎ পরিষ্কার করার জন্য একটা ক্রিম লোশন ব্যবহার করে যদি আপনি দেখেন যে কিছুদিন পর সেটা হলুদ আভ হয়ে গেছে অথবা অন্য কোনো দাগ পড়ে গেছে তখন কিন্তু আপনার কাছে সেটা আরও বিরক্তিকর হয়ে যায় তো সেজন্য আমি বলছি বাজার থেকে ক্রিম লোশন ব্যবহারের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন যাতে করে লাভ করতে গিয়ে আরও ক্ষতিগ্রস্ত হয়ে না পড়েন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু